নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোশিদের ব্লগ। তো দেখো বন্ধুরা, বাইরে হচ্ছে বৃষ্টি, আর আমরা কি নিয়ে বসেছি? আমরা আজকে দুধ চা খাবো, কি মজা! আর এখানে কার ভিডিও চলছে একটু দেখিয়ে দিই, এক ঝলক। শ্রাবন্তী দি ভাই, এই দেখো শ্রাবন্তী ব্লগ, আমি কিন্তু সবার ভিডিও দেখি, এটা কিন্তু চলছে। আমাদের নন্দিনী তো খুব আনন্দ করে ট্রেনে যাতায়াত করছে, ও প্রতিদিন ট্রেনে করে যায় আর আসে। তো যাই হোক, তো এখন আমরা চা দিয়ে কী খাচ্ছি চলো। আর মায়ের লেগেছে প্রচুর ঠান্ডা, এই নাইটিটা গলিয়ে নিয়েছে, দেখো উলের নাইটি। তো এখন দেখো কী কী নিয়েছে, দেখো খালি মুড়ি নিয়েছে, কেক নিয়েছে, আর নিয়েছে গজা। এই দেখো এই গজাটা কে কে খেতে ভালো হয় অবশ্যই কমেন্ট করো কিন্তু। আর এখন আমরা দুধ চা দিয়ে চলো এগুলো খাবো। তো চলো বন্ধুরা খেয়ে নিই। বন্ধুরা তো দেখো, সরি সকালবেলা ব্লগটা শুরু করেছিলাম ঠিকই, কিন্তু তারপর থেকে আর ক্যামেরার সামনে আসা হয়নি। তো এখন চান করে চলে এসেছি, আর ঠান্ডাটা না সহজে ছাড়ছে না, যে চোখ দুটো ব্যথা করছে, এই ডান দিকে চোখটা ভীষণ ব্যথা করছে, চোখ মানে আপ ডাউন করতে পারছি না। আর দেখো বাইরের হালটা, বাইরে মেঘলা আকাশ হয়ে আছে, সকাল থেকে একটু ঝিকঝিক বৃষ্টি হয়েছে মাঝে মাঝে। তো এখন বাজে বেলা দুটো বাজে। তো এখন মার আমি খেয়ে নেবো, আর বাড়িটা একদম ফাঁকা ফাঁকা দেখো। আর বাপি আজ সকালে চলে গেছে, আজকে বৃহস্পতিবার, তো মা গেছে পুজো করতে, চান করে বৃহস্পতি পুজো, তো একটু দেরি হচ্ছে। তো পুজো করে আসবো, আমি এখানে ভাত বেড়ে নিয়েছি। তো চলো কী কী রান্না হচ্ছে চলো দেখিয়ে দিই, দেখতে থাকো। তো দেখো আজকে এই দেখো ভাত বেড়ে নিয়েছি, আর স্যালাড কেটে নিয়েছি, শসাও কেটে নিয়েছি, আর এই দেখো লঙ্কা ভাজা করেছি, আর বেগুন ভাজা, আজকে মায়ের রান্না সব করেছে, আমি কিছু করিনি। আর এই দেখো কুমড়ো ভাজা, আর এখানে হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল, ঠিক আছে? তো অনেকদিন পর কিন্তু এই বেগুন দিয়ে খাবো, জানো তো, রোজ দেখি কেমন খেতে হয়েছে তোমাদের সাথে, সেটাও শেয়ার করবো। তো চলো মা আসুক, তারপরে খেতে বসবো, একদম কমপ্লিট করে বসে আছি, আসলেই বসবো। দেখো এখন বাজে দুটো বেজে গেছে, আর মেঘলা কাজ তো বুঝতে পারিনি শরীরটাও। তো চলো পরে আবার আসছি। তো দেখো খেতে বসে গেলাম, তো চলো দেখে নাও, আমি খাই তোমরা দেখতে থাকো, সাথে থাকো।
তো বন্ধুরা, বেগুনের ঝোল কিন্তু দারুণ হয়েছে, মানে খেয়েই বুঝতে পারলাম। বেশ ঝাল ঝাল হয়েছে মা, বেগুনের ঝোল ঝাল হলো খারাপ। মাছটা টেস্টি, যা দিয়ে করবে তাই ভালো। কাটলাম না? ওই তোকে একবারও বললো না যেটা তো তুমি বলেছো না, ওর ঘরে দিচ্ছে ওষুধ করেছে, আমরা জানবো, তুই জানিস। ঠাপটা খাই বলেই আজ কথা তোলা কি দাম আছে তোর? তোর ওইসব কথা চেপে থাকবে এটা সেটা বল, ঝুমকা হচ্ছে। খাওয়া শেষ, চলো আজকের মতো টাটা।